আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ছোট্ট একটি ভিডিও শেয়ার করব, আর সেটা হচ্ছে টাওয়ার অফ লন্ডনের সুপার ব্লুম আমরা দেখতে গিয়েছিলাম আমাদের কলেজ থেকে, তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এ হচ্ছে আমাদের টিচার আমাদেরকে চকলেট দিচ্ছে, আর আমরা আমাদের পছন্দ মতো সবাই যার যার পছন্দ মতো খাবার নিয়ে এসেছিলাম। বলা যেতে পারে ছোটোখাটো একটা পার্টি। আমরা খাওয়া দাওয়া শেষ করে রওনা দিয়েছি। আমরা গিয়েছিলাম আজকে ডিএলআরে। ডিএলআরে যাওয়ার মজাটাই আলাদা। আর আমরা পৌঁছে গেছি, এই হচ্ছে টাওয়ার অফ লন্ডন সুপার ব্লুম। এটা শুধু আসলে সামার টাইমই আসে, মাত্র অল্প কয়েকদিনের জন্য। জায়গাটা আসলেই অনেক সুন্দর, যেটা বলার মতো না। এটা হচ্ছে একদম লন্ডন ব্রিজের সাথেই, আর এটা হচ্ছে শুধুমাত্র এক মাসের জন্য। এই যে এই প্লেসটা সুপার ব্লুম, পরে আসলে সব ফ্লাওয়ার নষ্ট হয়ে যায় শীতের জন্য। শুধুমাত্র জুলাই মাসেই এই সুপার ব্লুমটা দেখা যায়। যেমন এখন হচ্ছে আগস্ট, এখন কিন্তু এই সুপার ব্লুমের এই যে সৌন্দর্যটা সেটা কিন্তু এখন আর নেই। এই ভিডিওটা আমার প্রায় মাসখানিক আগের, আসলে আমি বিজি থাকার কারণে আমি আপলোড দিতে পারিনি, তাই ভাবলাম এখন ফ্রি আছি দিয়ে দেই। আমি হাইলি রিকমেন্ড করব যারা ইউকেতে থাকেন, তারা অবশ্যই নেক্সট ইয়ারে এই সুপার ব্লুমটা আপনারা ভিজিট করবেন, অবশ্যই আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার কাছে যে এই প্লেসটা কি ভালো লেগেছে সেটা আমি বোঝাতে পারবো না। আমি তো এমনিই প্রকৃতির প্রেমে খুবই তাড়াতাড়ি পড়ে যাই, তার উপর আবার ফুলের সাম্রাজ্য। বিভিন্ন দেশ থেকে মানুষ এই জায়গাটা ভিজিট করতে আসে, আসলে খুবই সুন্দর জায়গা। এই যে সুপার ব্লুমের যে প্লেসটা, এটা আসলে এক এক সাইডে এক এক ধরনের ফুল, এক এক ধরনের ফুলের কালার, যেটা আসলে না দেখে বোঝাবার মতো না যে এই ফুলের সৌন্দর্যটা কতটুকু। এখানে আরও বাচ্চাদের জন্য, বড়দের জন্য আরও বিভিন্ন ধরনের এন্টারটেনমেন্টেরও ব্যবস্থা আছে। বাচ্চারা ছোট বড় সবাই অনেক এনজয় করবে এই প্লেসটাতে। আমরা অনেক ছবি তুলেছি, আর হচ্ছে আমার মনে হয় যারা ভিজিট করতে এখানে আসেন তারা সবাই কম বেশি ছবি তুলেন, কারণ এত সুন্দর একটা জায়গা, ছবি আসলে না তুলে থাকা যায় না। আপনার চোখ যতটুকু যাবে শুধু ফুল আর ফুল, যেদিকে তাকাবেন সেদিকেই শুধু ফুল। ওই যে বললাম ফুলের সাম্রাজ্য, এই কারণেই বলেছি। আজকের ওয়েদারটাও অনেক সুন্দর ছিল, একটা নাইস ওয়েদার ছিল। আর এই যে দেখতেই পাচ্ছেন স্কুলে বাচ্চারাও ভিজিট করতে এসেছে। আমরা আসলে অনেক লাকি যে আজকের ওয়েদারটা আসলে অনেক ভালো ছিল, এক কথায় বলতে গেলে। বেশি ঠান্ডাও না, আবার বেশি গরমও না, খুবই সুন্দর ওয়েদার ছিল। আমার এখানকার আরেকটা জিনিস ভালো লেগেছে, আর সেটা হচ্ছে গিয়ে
একটা জীবন্ত গাছ দিয়ে খুব সুন্দর করে একটা এই যে দেখার মতো একটা জিনিস এটা তৈরি হয়েছে। এটা কিন্তু আমাদের দেশের বেত গাছের মতো, এই যে দেখুন এরকম পুরোটা গাছ দিয়ে মোড়ে এটা করা হয়েছে, যে একটা জীবন্ত গাছ, এই যে এখনো দেখা গেছে যে পাতাগুলো, এই যে দেখুন, এই যে চিকন চিকন করে এই যে এটার শিকড় অনেকটুকু পর্যন্ত গেছে, এই যে এখান দিয়ে পাতাগুলো সতে যাচ্ছে, আর এই পাতাটা আস্তে আস্তে শিকড় দিয়ে এই পুরোটা জিনিস তৈরি হয়েছে। আমি তো প্রথমে বুঝতে পারিনি, পরে যখন দেখেছি আসলে সত্যি অবাক হয়ে গেছি। এই যে দেখুন পুরোটা জিনিসই কিন্তু এই জীবন্ত গাছ দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।